তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের প্রস্তাবকে অগ্রাধিকার দিতে পারে সরকার দুই দেশের অভিন্ন নদী এবং আগে থেকে প্রস্তাব দেয় ঢাকার এমন অবস্থান বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন শেখ হাসিনা শি জিনপিং বৈঠকে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক হবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বাংলাদেশ ভারত দুদেশের অভিন্ন নদী তিস্তা ভাটির দেশ হওয়াই শুষ্ক মৌসুমে এই নদীর পানি বাংলাদেশ পায় না বললেই চলে আর বর্ষায় সেই পানির ফলেই বন্যায় বিপর্যস্ত জনজীবন ক্ষয়ক্ষতি হয় সম্পদের এই নদী যে হাহাকার হায় ভাঙ্গি আসতেছে বস্তার দিয়ে কোনো কাজের কোনো কোনো উপায় নেই আমরা তো থাকতে পারতেছি না এখন বাই নিয়ে এখন পানি বন্টনের সব চূড়ান্ত হলেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নির্মমতায় তা ভেস্তে যায় এক যুগ আগে দু সালে পরে তিস্তা সহ অভিন্ন চুয়ান্ন নদীর পানি নিয়ে অববাহিকা ভিত্তিক বন্টনের কথা ভাবে ঢাকা ও দিল্লি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ দিল্লি সফরেও কারিগরি দল পাঠানোর কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় আবারও তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রস্তাব আসলে কি করবে বাংলাদেশ এ প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর কাছে যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী তাদের প্রস্তাব আছে সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে সেটি খুব ভালো যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে আমরা মনে করি সেটি ভালো দিক যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী দশ জুলাই ঢাকা বেইজিং শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হবে পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীন কোন প্রস্তাব দিলে তা যাচাই বাছাই করার কথাও জানান মন্ত্রী চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট যেমন আছে তাদের তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার ক্ষেত্রে কাজ করছে সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে কোনো চুক্তি হচ্ছে না বিশ থেকে বাইশটি এমও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে টানা চতুর্থ দফা প্রধানমন্ত্রী হওয়ার পর এটি শেখ হাসিনার প্রথম চীন সফর এগারো জুলাই দেশে ফিরবেন সরকার প্রধান শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা